শাক ভাজা হয়ে গেছে কমপ্লিট, আর দেরি নেই, হয়ে গেছে। পুচকি এখন তো হাঁটতেই পারে, কালকে থেকে অনেকটা ভালো আছে। আমি ওষুধ খাইয়ে নিয়েছি, লাইন দিয়ে নিয়েছি। এই সকাল, এই তো এক্ষুনি মাছ সিদ্ধ করে সেই মাছটা কাটা ছাড়িয়ে তার থেকে মাছটা নিয়ে একটু জলের মধ্যে গরম জলে নিয়ে ফুটিয়ে সেইটা ওকে খাওয়াচ্ছি ড্রপারে করে। তাই খাওয়াতে হবে, স্যালাইন তো দিচ্ছি দুবেলা, কিন্তু ওই মাছের জুস না খাওয়ালেও ভালো হবে না। ডাক্তার বলে দিয়েছে যে মাছের জুস খাওয়াতে হবে, শুধু স্যালাইনে ও বেঁচে থাকবে না। তাই দেওয়ার পরে এখন ওই ঘুরছে ফিরছে, আমার মেয়ের সাথে খেলা করছে।